ছাইরা যাওয়ার নিয়ম কানুন বড়ই অদ্ভুত। স্বপ্নীল চক্রবর্তীর লেখা ছাইরা যাওয়ার নিয়ম কানুন বড়ই অদ্ভুত। যে যায় সে সবটা নিয়ে গেল পার্থ টাইপের অনুভূতি আসে, আবার যাওয়ানের আগে রাইখ্যা দিতেও মন চায় না। রাইখ্যা দিলে কিং সাইজের জয়েন্ট ধরাইয়া ছাইরা যাওয়ার গল্প শোনাইব কেডায়। শক্ত কইরা চড়াইয়া ধরার পর হুট কইরা ছাইরা দিলে সেই ছাড়া ছাড়ির সাথে ভুজুম ভাজুম মিশাইয়া নাম দিতাম অভিমান। অভিমানের সাক্ষী সবুত রাইখ্যা দিতাম না, তবে ধুইয়া দিতাম। তোমারে যখন ফোনে পাইতাম না, তোমার বাপের নাম্বারে মায়া মাইনছের গলা নকল কইরা ফোন দিতাম। তোমার বাপে না চিনলেও তুমি চিন্তা, তবু কথা না বইলা চইলা যাইতা। আবার ফোন দিতাম, তোমার বাপে গালি গালাজের মাইরে পাপ কইরা দিয়া ফোন কাটটা দিত। সেইটাও এক প্রকার ছাইরা দেওয়া। গল্প আর উপন্যাসে এইটারে কয়েক অবহেলা। তোমার কলেজের বান্ধবীরা জানে তোমার লাইগা কত জনরে ছাইরা দিছিলাম, তোমারে কখনো জানাই নাই। তোমার পিছের জানালার নিচে যে ভাঙ্গা বারান্দাটা আছে ওইখানে আমার কিছু চুড়ি কাচি বেলেট আর আমার ছাইরা যাওয়া রক্ত আছে। ইচ্ছা হইলে ওদের কাছ থেকে যাই না নিও, আমার রক্তে শুধু হিমোগ্লোবিন না তুমিও থাকতা। ফাও পেঁচাল পাইরা লাভ কি, বিয়ের জন্য কেনা 40,000-এর বেনারসি গায়ে জড়ানোর আগে ঝর্ণা ছাইরা দেওয়া গরম জলে সব ছাইরা যাওয়া কিসা ধুইয়া না ফেলাইলে গা থেকে গন্ধ বাহির হয়। গরম জলে কৌশল দিয়া তুমি আমারে কতটুকু ধুইতে পারছ আমার শেষ গোসলের আগে জানাইয়া দিও।